জাতীয় পার্টি যদি অপরাধ করে সেটা জনগণের উপর ছেড়ে দেন, আমার বিরুদ্ধে যে কোনো অবস্থান নেন, আমি চাই না বাংলার জমিনে আর কোনো আগুন রাজনীতি শুরু হোক। যে সরকার পালিয়ে যায় তার সাথে কোনো সংবিধানের দায়বদ্ধতা নেই। এই আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে। আমরা আন্দোলনে ছিলাম, আমরা জীবন বাজি রেখেছিলাম, আমরা সন্তানদেরকে সমর্থন দিয়েছিলাম। আশা করব যে জাতীয় পার্টি যদি অপরাধ করে সেটা জনগণের উপর ছেড়ে দেন, বুটের মাধ্যমে জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে। আর আমাদের অফিস, এই অফিসে যারা আগুন দিয়েছে তারা আমাদেরই সন্তান। আমি জাতীয় পার্টির অফিসের একজন কর্মী হিসাবে অনুরোধ করব, এই বাংলার জমিনে আর কোনো ঘর, কোনো বাড়িতে, কোনো অফিসে আপনারা আগুন দিবেন না। এটাই যেন শেষ আগুন হয়, এটাই যেন শেষ তাণ্ডব লীলা হয়। এই আগুন, এই আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে। আমরা আন্দোলনে ছিলাম, আমরা জীবন বাজি রেখেছিলাম, আমরা সন্তানদেরকে সমর্থন দিয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আমি এখানে কথা বলতে পারতাম না। আমি আন্দোলনে ছিলাম, আজকে জাতীয় পার্টির অফিসে তোমরা আগুন দিয়েছো, তোমরা আমার সন্তান, আর কোনো অফিসে আগুন দিও না, এটাই যেন শেষ আগুন হয়। জাতীয় পার্টির ছাত্র সমাজ আন্দোলনে ছিল, রংপুরে আন্দোলনে ছিল, ঢাকায় ছিল, এখনো বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের মধ্যে জাতীয় ছাত্র সমাজের ছাত্ররা আছে। দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গ করলে সেটা দলীয় প্রধান সিদ্ধান্ত নেবে, সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আর আমি আমার পরিচয় দিচ্ছি, আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি প্রবাসী, আমি প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান। দেশের বাইরে থেকে আন্দোলন করেছি, যে 57 জনকে গ্রেফতার করা হয়েছিল দুবাইতে, সেই 57 জনকে ছাড়ানোর জন্য দুবাইতে রাত দিন আমি চেষ্টা করেছি। দুবাই পুলিশ আমাকে ডেকেছে বারবার, জুনায়দ আহমদ পলক, ব্যারিস্টার সুমন, যে 60 জনের নাম দিয়েছিল সেই নামের মধ্যে আমি ছিলাম একজন। তাহলে আমরা ওই আন্দোলন, আমি যদি আন্দোলন করে থাকি, আমি যদি জীবন বাজি রেখে আন্দোলন করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে যখন আপনারা অবস্থান নেবেন, আমার বিরুদ্ধে যে কোনো অবস্থান নেন, আমি চাই না বাংলার জমিনে আর কোনো আগুন রাজনীতি শুরু হোক, এটাই শেষ হোক, এটাই শেষ। বাংলাদেশ গড়বেন, আর যদি মনে করেন সেনা শাসন ফিরে আসুক, আর যদি মনে করেন এই সরকারে ব্যর্থ হোক, আর যদি মনে করেন ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হোক, তাহলে জাতীয় পার্টির অফিসে আরও আগুন চালান, কোনো সমস্যা নেই। যে সংবিধানের অধীনে প্রধান উপদেষ্টা শপথ নিয়েছেন, সংবিধান স্থগিত করে আমরা জানি সেনা শাসন হয়। এটা যদি বিপ্লবী সরকার হয়, এটা যদি বিপ্লবী সরকার হয়, তাহলে বিপ্লবী সরকারের আলাদা একটা সংবিধান রচনা করা দরকার। আমরা মনে করি যে বিগত সংবিধানের অধীনেই দেশ চলছে। তা শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেটা আমি বলবো না, যে প্রধানমন্ত্রী পালিয়ে যায় সে প্রধানমন্ত্রী হতে পারে না। যে সরকার পালিয়ে যায় তার সাথে কোনো সংবিধানের দায়বদ্ধতা নেই। যে পালিয়ে যায়, এসাদ পালিয়ে যান নাই, পদত্যাগ করেছিলেন।